অভিনেত্রী দীতিপ্রিয়া রায় এই তো একদিন আগেই রানী রাসমণিতে রাসমণির বিভিন্ন বয়সকালে সুন্দর অভিনয়ের জন্য বছরের বেস্ট পুরস্কারটি পেলেন। পুরস্কার তুলে দিলেন স্বয়ং রাজ্যপাল। এরই মাঝে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ভুলভাল তথ্য ছড়ানো হলো। নর্মালি এমনটা হওয়াতে প্রতিবাদ করেন দীতিপ্রিয়া। ঘটনার একদম গোড়া থেকে শুরু করা যাক। রানী রাসমণিতে দীর্ঘদিন ধরে অভিনয় করার সুবাদে এই ধারাবাহিকের সাথে যুক্ত বেশ কিছু অভিনেতা অভিনেত্রীরা দীতিপ্রিয়ার খুব ভালো বন্ধু এবং অনেকটা আত্মীয়র মতো হয়ে গেছেন। এমনই একজন হলেন অভিনেতা বিশ্ববাসু বিশ্বাস, অর্থাৎ রানী রাসমণিতে যাকে ভূপালের ভূমিকায় দেখা যাচ্ছে। বেশ কিছুদিন ধরে এই ছবিটিকে ঘিরে দু একটা সংবাদ মাধ্যম জানিয়েছে প্রেম করছেন দীতিপ্রিয়া ও বিশ্ববাসু। দ্রুত ছড়িয়ে পড়ে সেই খবর, প্রেম করছেন পর্দার রানীমা। দীতিপ্রিয়াকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করলে তার কড়া জবাব, না প্রেম করছি না, আমাকে জিজ্ঞাসা না করেই এটা লেখা হয়েছে, আমি নাকি প্রেম করছি, এটা বিরক্তিকর। যারা লিখেছেন তারা একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না। বিশ্ববাসু আমার পারিবারিক বন্ধু, ওর প্রেমিকার সাথেও কথা হয়। তাহলে দীতিপ্রিয়ার এমন জবাবের পর বোঝাই গেল যে খবরটি সামনে এসেছিল সেটা পুরোপুরি ফেক। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।